तो गाइस वेलकम टू अनदर वीडियो इन माय चैनल इन माय न्यू ब्लॉग ব্লগিং টাইপের ভিডিও না, এটা হলো একটা মানে আমার মনে হয় এটা একটা হন্টেড প্লেস, ঠিক আছে। এই প্লেসটা অবস্থিত হলো সিমলাতে, আমি সিমলাতে যখন ঘুরতে গিয়েছিলাম, এটা সিমলার রামপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমরা রাতে হোল্ড করেছিলাম। এবার রাতে যখন হোল্ড করেছি তো আমি একটুখানি আমার মানে যে কোনো জায়গায় আমি থাকলে সেই জায়গাটা আমার ঘুরে দেখা একটু অভ্যাসই বলতে পারো, এটা আমার হবি টাইপের। এবার আমি যেখানেই যাই সেরকম জায়গাগুলো এবার ঘুরে ঘুরে দেখি। এবার আমি যেইখানে গিয়েছিলাম এখানে একটা মানে শর্টকাট মারার চক্করে আমি রাস্তাটা ঢুকে গিয়েছিলাম, ঠিক আছে। এটা মানে পাহাড়ের গা দিয়ে না, এটা পাহাড় একদম মানে সাইড দিয়ে যাচ্ছে, পাহাড় ঘুরিয়ে যে নিয়ে যায় রাস্তা, টার্ন হয়ে মানে টার্নিংভাবে ওরকমভাবে না। এই যে জায়গাটা দেখছি এখানে অটোমেটিকলি লাইট এরকম নেভাজলা করছে, ঠিক আছে। এটা তখন প্রায় রাত 9:30 মতন, আমি একা গেছি, রাস্তার চারিদিকে কোনো লোক জনবসতি কিচ্ছু নেই। আর এই যখন ভিডিওটা আমি এডিট করছি না, তখনও জাস্ট আমার গায়ে কাটা দিচ্ছিলো সেই দিনের কথাটা ভেবে। আর এই ভিডিওতে আমি কোনো কথাগুলো যে বলছি না, কোনো মানে তখন বলা কথা না, এগুলো সব এডিট করে বসানো কথা। আর তখন আমার কথা বলার মতন কোনো অবস্থা ছিল না, জাস্ট ওই জায়গাটা থেকে আমি বেরোলাম। তো বেরিয়ে যখন আবার একটা আগে যাচ্ছি, তো আমার একটা বাচ্চাদের পার্ক, আশেপাশে একটা কেউ নেই, আমি পিছন দিকে একবারও ঘুরে তাকাইনি আপাতত। যেই রাস্তা দিয়ে উঠছি চুপচাপ উঠে যাচ্ছি, একা আছি, মানে বিশাল ভয় লাগছে অসাধারণ বা যেটাকে বলতে পারো। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তো তোমাদের আগে তোমরা ভিডিওটা দেখো। আর ভিডিওতে আমি কোনো রকম সাউন্ড কোয়ালিটি কোনো এফেক্ট কিচ্ছু ইউজ করিনি ভিডিওতে, রিয়েল ভিডিও পুরো, একটুখানিও ক্লিপ কাটা নেই ভিডিওর। তো পুরো ভিডিওটা দেখো। তো গাইস তোমরা বাদিকে দেখো, বাদিকে বাদিকে হলো এই যে মানে এটা তো ডান দিক, কিন্তু বাদিকে পার্ক আছে, ঠিক আছে। আমার পার্কের দিকে জাস্ট ক্যামেরাটা ঘোরাতেই ভয় লাগে যে ক্যামেরাতে ফ্ল্যাশ লাইট জ্বলছে, আর ওদিকে আমি আবঝে আবঝে মানে পার্কটাই দেখতে পাচ্ছি, আমি বলবো না যে উল্টোপাল্টা কিছু দেখতে পাচ্ছি। বাট আমার ক্যামেরা ঘোরাতে ভীষণ ভয় লাগছে, এটাও আমি শর্টকাট মারছি। একটা যদি মানুষ দেখতে পেতাম অন্তত বুকের ভিতর মনে হতো যে না না একটা জায়গায় আছি। বাট আমি মানে আমি এতটাই দূরে চলে এসেছিলাম আমাদের যে হোটেল থেকে, তো অনেকটাই দূরে চলে এসেছিলাম, তাই জন্য আমি তাড়াতাড়ি বাড়িও ফিরতে মানে হোটেলে ফিরতে হতো। তো এই জন্য আমি তাড়াতাড়ি শর্টকাট মারার চক্করে এই সব রাস্তায় ঢুকেছি। তো বাই দ্য ওয়ে আমার সাথে সেরকম খারাপ কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তোমরা বলবে কমেন্ট করে যে ফিলটা কেমন ছিল। আর এই ভিডিওটায় আমি তোমাদেরকে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো কিছু, কারণ এই ভিডিওটায় আগে আমার ভয়টা কাটাই, তারপর বাদ বাকি।